মাঝে ডায়রিয়ার প্রকোপ কিছুটা কমলেও আবারও বেড়েছে আক্রান্ত রোগীর চাপ। ঢাকার আইসিডিডিআরবি হাসপাতালে প্রতিদিন 1000-এরও বেশি ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা বলছেন দূষিত পানি ও খাবার গ্রহণের ফলেই বেশিরভাগ মানুষ আক্রান্ত হচ্ছেন। আর আক্রান্ত রোগীদের বেশিরভাগই রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, দক্ষিণ খান, বাড্ডা, মোহাম্মদপুর ও নারায়ণগঞ্জ এলাকার রোগী। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ডায়রিয়া আক্রান্ত হয়ে মহাখালীর আন্তর্জাতিক উদারাময় হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন রাজধানীর উত্তরার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা আবু তাহের মিয়া। পাশে দাঁড়িয়ে অভয় দিচ্ছেন তার স্ত্রী ও সন্তান। হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগীর স্বজনদের কণ্ঠেই ছিল বিশুদ্ধ পানির অভাবের কথা। পানিটা বেশি একটা ভালো না, লাল ই আসে আর কি, আয়রনের মতো লাল লাল ই আছে পানির সাথে সাথে। সাপ্লাইয়ের পানি খেয়া আমার ছেলে এর অবস্থা হয়েছে, ছেলের আমি হাসপাতালে নিয়েছি। ডাক্তার যেটা বলতেছে যে গরমের কারণ থেকে বা রোজার কারণ থেকে অনেকে গ্যাসের প্রবলেম হইতেছে। এলাকায় আজকে 1 মাস 17 দিন যাবত কোনো পানি নেই, ওয়াশার পানি নেই, ওয়াশার যে পানি আসতেছে শুধু ময়লা ডাস্টবিনের। খুব বেশি জটিলতা না থাকলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আজকের পরিস্থিতিতে সকালের দিকে একটু কম ছিল, কিন্তু আবার এই 10টার পরে থেকে আবার এটা বেড়ে গিয়েছে। অনেক দূরে যারা আছে সবাইকে যে আইসিডিডিআরবি আসতে হবে এমন না, আমরা রিসেন্টলি অনেক গভর্নমেন্ট ডক্টরদেরকে ট্রেনিং দিয়েছি যাতে এই আউটব্রেকটা তারা মেনটেন মানে ভালোভাবে মোকাবেলা করতে পারেন। বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করতে না পারলে প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। রায়হান শোভন, আরটিভি, ঢাকা।